इंद्रनील सेन, जोस्ना मंडी, श्रीकांत महतो, बुआ चक्रवर्ती, विष्णुपुर जिला प्रेसिडेंट अलोक, बांकुड़ा जिला प्रेसिडेंट दिव्येंदु, जिला परिषद सभाधिपति मृत्युंजय मुर्मू, श्यामल छात्रा, अरूप चक्रवर्ती, शुभाशीष, सायंतिका, संगीता मारिक, संदीप कुमार बाउरी, विश्वरूप तीर्थंकर, अलोका, संतोष, गौतम, तन्मय, हबीबुर रहमान सह आमार सकल मा भाई बोनेरा, आमी जानी मीटिंगे लोक आसा सबे शुरू होयेछे एवं आमार टाइम छिलो 12টায়, किन्तु ता सत्त्वेओ आमी एकटु ताड़ाताड़ी करलाम कारण आज के ओयेदार खूब खराब आछे। कालके देखेछेन आपनारा खूब झड़ बृष्टि वज्रपात विद्युत होयेछे। आमाके जास्ट 11:30 11:15-20 मध्ये आमाके हेलीपैडे हेलिकप्टर प्रख्यात संगीत शिल्पी भाई के এবং জাস্ট নাও তারা ল্যান্ড করেছে তার ফ্যামিলি দমদম এয়ারপোর্টে। আমি কোয়ার্ডিনেশনে আছি কন্টিনিউয়াস, অরূপ বিশ্বাসও আছে, আমাদের পুলিশরাও আছে। আমি মিটিংয়ে ঢোকার মধ্যেই তার স্ত্রী মিসেসের সাথে আমি কথা বলেছি ফোনে এবং আমি চেষ্টা করছি অন্তত যদি শেষ দেখা দেখা যায়, যদি ওয়েদার ঠিকঠাক থাকে, তাহলে আমি অন্ডাল থেকে ফ্লাইটে করে দমদম এয়ারপোর্ট যাব এবং দমদম এয়ারপোর্টে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে আমরা পুলিশকে দিয়ে গ্যান স্যালুট করাব, কারণ সে একজন কীর্তিমান শিল্পী এবং আমাদের স্টুডেন্ট ও ইয়াং জেনারেশনের খুব ফেভারিট এবং বলিউড থেকে টলিউড সব জায়গাতেই ফেভারিট। তার অনেক বিখ্যাত গান আছে। তাই আজকের মিটিংটা আমাকে একটু সংক্ষিপ্ত করতে হয়েছে। কখনো কখনো জরুরি প্রয়োজনে মিটিং সংক্ষিপ্ত করতেই হতে পারে। আপনারা জানেন ভাই বোনেরা আমার এবং আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা সবসময় দিদির এই এমার্জেন্সির কথা ভেবে দিদিকে কিন্তু আপনারা অলওয়েজ সহযোগিতা করেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি প্রথমেই বলি আমার বাঁকুড়ার আদিবাসী ভাই বোনেরা, আপনাদের জোহার। আমার সাধারণ ভাই বোনেদের বলি অনেক প্রণাম, নমস্কার, ধন্যবাদ, সালাম। আমি আমার তপশিলী বন্ধুদের বলি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি আমার ছাত্র যৌবনকে বলি এগিয়ে চলুন, এগিয়ে চলার নামে জীবন। বাঁকুড়ার ছেলেমেয়েরা পড়াশোনায় সারা বাংলাকে পথ দেখায়। বাঁকুড়ার ছেলেমেয়েরা প্রত্যেকটা মাধ্যমিক পরীক্ষায়, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তারা এত ভালো রেজাল্ট করে, সেই জন্যে বাঁকুড়ায় আমি একটা গোটা বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এবং আমি চাই বাঁকুড়ার ছেলেমেয়েরা ইংরেজি ভাষায় আরো রপ্ত হোক। যারা বাংলা মিডিয়ামে পড়ে, আমি কাল বিশ্ববিদ্যালয়ের ভিসিকে বলেছি একটা ইংলিশ স্পোকেন ক্লাস তৈরি করতে, যাতে আইএএস থেকে শুরু করে, আইপিএস থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, ডাব্লিউবিপিএস থেকে শুরু করে ইঞ্জিনিয়ার ডাক্তার, আপনাদের তো গর্ব। আজকে বাংলায় যত ডাক্তার আছে তার 50% ডাক্তার বাঁকুড়া দিয়েছে। তার কারণ বাঁকুড়ার ছেলেমেয়েরা খুব ট্যালেন্টেড।
আরেকটা জায়গা বাংলায় মনে রাখবেন, সুন্দরবন সাগর ঘরে ঘরে টিপি নেমে পাওয়া যায়। আরেকটা জায়গা হচ্ছে মিদনাপুর ইস্ট, সেখানেও সাগরের সাথে একটা কোয়ার্ডিনেশন আছে, তাই এখানকার ছেলেমেয়েরা খুব ভালো পড়াশুনো করে। এখন তো কখনো কখনো কুচবিহার রায়গঞ্জের ছেলেমেয়েরাও ভালো রেজাল্ট করে। আমি আপনাদের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোবার আগে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যাচ্ছি। মাদ্রাসা ফাজিল আলম অলরেডি বেরিয়েছে, আমার অনেক অভিনন্দন প্রাণ ভরা। আর যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি বেরোবে তাদের জন্য আগাম অভিনন্দন থাকল। যারা ভালো রেজাল্ট করবেন খুবই অভিনন্দন, যাদের রেজাল্ট একটু খারাপ হবে মন খারাপ করবেন না। সব ব্যাপারেই মানুষ যে সবসময় সাকসেস হয় তার কোনো মানে নেই, আবার একটা বছর সময় নেবেন, ওইটুকু সময় নিজেকে তৈরি করে ফেলবেন, মনের ওপর জোর রাখবেন, মনের ওপর ভরসা রাখবেন, দেখবেন আপনারা ঠিক পেরিয়ে যাবেন। আমি বাঁকুড়ার মানুষদের বলি, আমি প্রায় ইলেকশনের এক বছর পরে বাঁকুড়া এলাম, আমারও মন খারাপ হয়েছিল যে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম মেদিনীপুর একদিন রক্তে ভেসে থাকত, মানুষ ভয় পেত রাস্তায় বেরোতে, মাওবাদীদের হামলায় জঙ্গল মহলটা আমার অরণ্য সুন্দরী জঙ্গল সুন্দরী রক্তে পুরো ভেসে গিয়েছিল। সেই বাঁকুড়ায় শান্তি ফিরে এসছে, সেই পুরুলিয়ায় শান্তি ফিরে এসছে, সেই ঝাড়গ্রামে শান্তি ফিরে এসছে। এর জন্য প্রশাসনের যেমন ভূমিকা আছে, আমার দলীয় কর্মীদেরও ভূমিকা আছে, সাধারণ মা মাটি মানুষ সাধারণ মা ভাই বোনেদেরও অনেক ভূমিকা আছে, এটা মনে রাখবেন। আমি আজকে প্রথম অভিনন্দন জানাই আমার মা বোনেদের, আপনাদের পা গুলোকে আমি প্রণাম জানাই, সালাম জানাই, জহর জানাই। আপনারা কত দূর থেকে রান্না বান্না না করেও কষ্ট করে মায়েরা আমার এসেছেন, বোনেরা আমার এসেছেন। আমার মন খারাপ হয়েছিল বাঁকুড়ায় যখন আমি জিতিনি, মাত্র 4টে অ্যাসেম্বলি সিট পেয়েছি আমরা, বাঁকুড়ায় পার্লামেন্টেও জিতিনি, বিষ্ণুপুরে পার্লামেন্টেও জিতিনি, পুরুলিয়ায় লাস্টবার পার্লামেন্টেও জিতিনি, তা সত্ত্বেও আমাদের গভর্নমেন্ট এসছে। নিশ্চয়ই আমাদের কর্মীদের কোথাও ভুলভ্রান্তি ছিল অথবা বিজেপির অপপ্রচারের কাছে আমরা মাথা নত করে দিয়েছিলাম, তাই হয়তো আপনারা আমাদের ভুল বুঝেছেন। কিন্তু আমি আপনাদের বলতে পারি, বিজেপি জেতার পর থেকে আজ পর্যন্ত আপনাদের জন্য একটা কাজ করেছে, এলাকায় দেখতে পান কোনো দেখতে পাবেন না, তার চেহারা পর্যন্ত দেখা যায় না। লক্ষ্মীর ভাণ্ডার দিদি করবে বলেছিল, করেছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন মা বোনেরা, কার পাচ্ছেন হাত তুলুন তো, বাহ ভেরি গুড, একটা 25 থেকে 60 বছর, আর 60 বছরের পর থেকে কিন্তু যারা আদিবাসী তারা কিন্তু আবার আর একটা ভাতা পাবেন, সেটা হচ্ছে জয় জহর ভাতা। তপশিলি বন্ধুরা, আপনাদের জন্য তপশিলি বন্ধু ভাতা আছে, বিধবাদের জন্য আলাদা বিধবা ভাতা আছে, কৃষকদের জন্য আলাদা কৃষক ভাতা আছে, শিল্পীদের জন্য আলাদা শিল্পী ভাতা আছে। সংখ্যালঘু ভাই বোনেরা আমার, আপনাদের ছেলে মেয়েরা আগে পড়াশোনা করার চান্সই পেত না, এখন 17% রিজার্ভেশন করে দেওয়ার জন্য ওবিসির মাধ্যমে এবং জেনারেল কাস্টকে না ছুঁয়ে আপনারা দেখেছেন আজকে আপনাদের প্রায় 1 লক্ষ ছেলে মেয়েরা হায়ার এডুকেশনে তারা উন্নত হয়েছে, এবং তারা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইপিএস, কেউ আইএএস, কেউ WBCS, কেউ WBCBPS হচ্ছে। আমি মনে করি কেন্দুপাতার দাম বাড়ানো হয়েছে, যারা কেন্দুপাতা তোলেন, আগে 1 চটি 75 টাকা পেতেন গভর্নমেন্ট থেকে সাপোর্টিং প্রাইস, এখন ওটা 171 টাকা করে দেওয়া হয়েছে, এটা মাথায় রাখবেন। এবং মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার করলো কে, তৃণমূল কংগ্রেস আবার কে, বিনা পয়সায় রেশন দিচ্ছে কে,
তৃণমূল কংগ্রেস আবারকে সংখ্যালঘু স্কলারশিপ দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবারকে তৃণমূল কংগ্রেসের সরকার আদিবাসীদের জয় জোহর হাতা দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবারকে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবারকে স্টুডেন্টস ক্রেডিট কার্ডে 10,00,000 টাকা পর্যন্ত দিচ্ছে কে? তৃণমূল কংগ্রেস আবারকে মাটি সৃষ্টি প্রকল্প করলো কে? তৃণমূল কংগ্রেস আবারকে রাস্তাঘাট করলো কে? তৃণমূল কংগ্রেস আবারকে স্বাস্থ্য সাথী দিল কে? তৃণমূল কংগ্রেস আবারকে বিশ্ববিদ্যালয় করলো কে? তৃণমূল কংগ্রেস আবারকে স্টেডিয়াম করলো কে? তৃণমূল কংগ্রেস আবারকে মেডিকেল কলেজ করলো কে? তৃণমূল কংগ্রেস আবারকে এবং এগ্রিকালচার, আপনারা জানেন আপনারা পেঁয়াজ উৎপাদন করছেন, মাটির সৃষ্টি প্রকল্পে কত উৎপাদন হচ্ছে? আর এখন স্কুলের যত ছেলে মেয়েদের ড্রেস আগে বাইরে থেকে আসতো, আমি বলেছি না আমার ঘরের মা বোনেরা করবে, সেলফ হেল্প গ্রুপ তৈরি করবে, তাদের আমরা কাপড় কিনে দিচ্ছি, তারা তৈরি করছে, আর 3 বছর পর্যন্ত তাদের গ্যারেন্টি দেওয়া হচ্ছে যে 3 বছর পর্যন্ত আপনি করবেন, আবার যে 3 বছর ফুরিয়ে যাবে আবার তারা করবে। যেমন পুজোতে আমাদের শাড়ি নিতে হয়, বন্যায় নিতে হয়, খরায় নিতে হয়, অগ্নিকাণ্ডে নিতে হয়, ঈদে নিতে হয়, সেই সব শাড়ি এখন কারা দেয়? বাইরে থেকে আসে না, আমাদের তাঁতিরা তৈরি করে। আমাদের তাঁতিদের 3 বছর পর্যন্ত অর্ডার দেয়া থাকে যে এই 3 বছর তুমি পুরো দেবে, আবার যে 3 বছর হয়ে যাবে আবার তুমি 3 বছর দেবে, এই করে করে তার খাবারটাকে নিশ্চিন্ত করা হচ্ছে। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, এলাকা এলাকায় যখন দুয়ারে সরকার হবে নিজেরা একটু মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, কোনো অফিসারকে ডিস্টার্ব না করেও যদি দেখেন কোনো মানুষ ফর্মটা ফিল আপ করতে পারছে না, নিজে একটা টুল নিয়ে বসে পাশে বা মাটিতে বসে একটা চটি পেতে ওখানে পুরো আপনারা ফর্মটা ফিল আপ করে দেবেন। মনে রাখবেন এটা জীবনের বড় কাজ, আপনি একটা ফর্ম ফিল আপ করে দিলে লোকে যদি সেই পয়সাটা পায় তার গুরুত্ব কতটা আপনারা জানেন তো? মানুষটা আপনাকে আশীর্বাদ করবে, আপনাকে দোয়া করবে, আপনাকে জোহর দেবে, আপনাকে সালাম দেবে, আপনাকে অভিনন্দন করবে। মানুষের কাজ করাটাই আমাদের কাজ। একটা পার্টি জুটেছে বিজেপি, অপদার্থ পার্টি ভারতবর্ষের, মনে হয় কবে এরা দেশ থেকে বিদায় নেবে, শকুনির মতো বসে থাকে, কখন কে মারা যাবে আর শকুনি সেটা খেতে আসবে, একটা ভালো কাজের চিন্তা নেই। আজকে আমার 100 দিনের কাজের কর্মীরা মাইনে পায়, 15 দিনের মধ্যে টাকা দেওয়া উচিত তাদের কাজ করার পর। নরেন্দ্র মোদী সরকার 5 মাস ধরে টাকা দিচ্ছে না, আমাদের টাকা আমাদের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে, 100 দিনের কাজের লোকেদের টাকা দিচ্ছে না। আমি তৃণমূল কংগ্রেস কর্মীদের বলবো, মাদার কংগ্রেস, ব্লক কংগ্রেস, ফ্রন্টাল অর্গানাইজেশন সবাই মিলেমিশে 5 তারিখ 6 তারিখ সব বুথে বুথে মিছিল করবেন, সব ব্লকে ব্লকে মিছিল করবেন, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল করবেন, বলবেন বিজেপি 100 দিনের টাকা দাও নইলে তোমরা বিদায় নাও, নরেন্দ্র মোদী 100 দিনের টাকা দাও নইলে তোমরা বিদায় নাও। কালকে 90 লক্ষ রেলের শূন্যপদ বাতিল করে দিয়েছে, তার মানে আস্তে আস্তে দোকানটাকে গুটিয়ে ফেলো, রেল বন্ধ বিক্রি করে দিচ্ছে, কয়লা বিক্রি করে দিচ্ছে, সেল বিক্রি করে দিচ্ছে, ব্যাংক বিক্রি করে দিচ্ছে, ইন্স্যুরেন্স বিক্রি করে দিচ্ছে, গম বন্ধ করে দিয়েছে, দেশে গম পাওয়া যাচ্ছে না, দেশে গম পাওয়া যাচ্ছে না, বলছে গম দেব না, আর ইলেকশনের আগে বলে উজালা গ্যাস দেবো গরিব লোককে। মা বোনেরা ভাবলো আহারে বিনা পয়সায় উজালা গ্যাস পেলাম, আমি কত ভালো করে রান্না করে খাবো, আর আজকে দেখছেন কোথায় উজালা, ওটা হাওয়ালা, ওটা হাওয়ায় ভেসে চলে গেছে।
উজালা ওটা ধোকালা, ধোকায় ভেসে চলে গেছে। কোথায় উজালা? 800 টাকা দিয়ে আপনাকে সিলিন্ডার কিনতে হবে। একটা গরিব মানুষ কোথার থেকে 800 টাকা পাবেন? 800 টাকায় সিলিন্ডার কেনার থেকে তো ঘরে স্টোভে রান্না করে ভালো। স্টোভে যে রান্না করবেন, কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। এবার তো মনে হয় কাঠে রান্না করতে হবে, আবার সে আগামী সেই পুরনো দিনে ফিরে যেতে হবে। এই অবস্থা আজকে হয়ে গেছে। সুতরাং মনে রাখবেন, এই বিজেপি সরকার কত লোকের চাকরি চলে গেছে, 40% বেকারি বেড়েছে দেশে। আর নোটবন্দি যখন করলো, সবার লক্ষ্মীর ভাণ্ডার কেড়ে নিল, তখনই আমি বলেছিলাম, ভাই দেখো নোট ভাণ্ডার কিন্তু বড় কেলেঙ্কারি হবে, এটা মানুষের কাজে লাগবে না। আজকে প্রমাণ হয়ে গেছে, রিজার্ভ ব্যাংক বলছে নোট ভাণ্ডার নোটবন্দি করে 102% ভেজাল হয়েছে 500 টাকার নোট। তো আজকে তুমি বলছো কয়লার টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। ও গরুর টাকা খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। ও গরুর মাংস খেয়েছে, ওকে ইডির নোটিশ দাও। ও পাঁঠার মাংস খেয়েছে, ওকে সিবিআই নোটিশ দাও। আর নোটবন্দির টাকা, অরিজিনাল টাকা গেল কোথায়? কেন আজকে ভেজালে ভর্তি হয়ে গেল নরেন্দ্র মোদি? জবাব তোমায় দিতে হবে অমিত শাহ, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। মনে রাখবে 2024-এ, মনে রাখবে 2024-এ তোমাদের নো এন্ট্রি, তোমরা ক্ষমতায় আর আসবে না, এটা মাথায় রেখো। যতই চেষ্টা করো মাথায় রেখো এটা। তাই আপনাদের সকলকে বলবো, সকলে ভালো থেকে, সুস্থ থেকে, সুন্দর থেকে আপনারা কাজ করুন। তৃণমূল কংগ্রেস কর্মীরা মনে রাখবেন, নেতা থাকে মাত্র কয়েকজন, কিন্তু কর্মী থাকে অজস্র। এবং আপনারা আছেন বলেই আপনারা তৃণমূল কংগ্রেসের প্রাণের সম্পদ। তৃণমূল কংগ্রেস চলছে তার কারণ আপনারা আছেন বলে। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আপনারা খুব ভালো থাকুন, যাতে কোনোদিন আপনাদের গায়ে কোনো আঁচ এসে না পড়ে। বাঁকুড়ায় আমি আবার আসব, আমি দেখতে চাই সায়ন্তিকা দেখুন হেরে গেছে, তাও রোজ আসে বাঁকুড়ায়, এই ধরনের লোক চাই বাঁকুড়ায়। বিক্রমজিৎ, আমার জহর মারা গেছে কতদিন আগে, বিক্রমজিৎরা জহরদের সাথে কাজ করছো করতো, তাই ওদের আমি তুলে নিয়ে এসছি। মনে রাখবেন, অর্চিতারা যারা আছে তারাও অনেকদিন ধরে কাজ করতো, আমি ও বিষ্ণুপুরে খুব ভালো কাজ করেছে, আমার এখানকার মেয়র, সর্বকনিষ্ঠ মেয়র, এবং তাকেও আমি অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং আরও যারা আছেন তাদের সকলকে অভিনন্দন জানিয়ে বলবো, বাঁকুড়া মনে রাখবেন, বড়জোড়া বাঁকুড়া পুরুলিয়া গিয়ে 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। সুতরাং আপনারা ভালো থাকুন, আপনারা সুন্দর থাকুন। একদিকে বালুচরি, অন্যদিকে ডোকরা, একদিকে টেরাকোটা, অন্যদিকে ট্যুরিজম, সব কিছু করে সুন্দরভাবে আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। এবং আমি এটুকু বলি, কি লড়াই করবেন, ঘর থেকে বেরোবেন? এক বছর তো কাজকর্ম করেননি মনে হয়, হেরে গিয়ে দুঃখ পেয়েছিলেন। আজকে দিদি এসে বলে গেল, দিদি যদি হেরে গিয়ে চলে আসতে পারে তাহলে আপনারা কেন ঘর থেকে বেরোবেন না? দরজায় দরজায় মানুষের জন, মানুষের হয়ে কাজ করুন, দুয়ারে সরকারে কাজ করুন, পাড়ায় পাড়ায় সমাধানে কাজ করুন। মানুষ কোথায় কি পাচ্ছে না সেটা ভালো করে দেখুন, চাষিদের পাশে থাকুন, গরিবদের পাশে থাকুন, আদিবাসীদের পাশে থাকুন। আর আদিবাসীর জমি অন্য কাউকে বিক্রি করা যাবে না, এটা গভর্নমেন্ট নিয়ম করে দিয়েছে, এটা সব সময় মাথায় রাখুন। আমার খাতড়া ভালো থাকুন, আমার মুকুটমণিপুর ভালো থাকুন, আমার বিষ্ণুপুর ভালো থাকুন, আমার জয়চণ্ডীপুর ভালো থাকুন, আমার একেবারে বড়জোড়া থেকে শুরু করে, বাঁকুড়া থেকে শুরু করে, বেলতলা থেকে শুরু করে, খাতড়া থেকে শুরু করে, মুকুটমণিপুর থেকে শুরু করে, রায়পুর থেকে শুরু করে, তালনাংড়া থেকে শুরু করে, ওন্দা থেকে শুরু করে, ইন্দাস থেকে শুরু করে,
সব জায়গায় সকলে ভালো থাকুন, একসাথে চলুন, সুন্দরভাবে চলুন। অনেক অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হচ্ছে, তার কারণ আমাকে ওখানে গিয়ে পৌঁছতে হবে। আমি মায়েদের অনেক অনেক প্রণাম জানাই, আমার মা বোনেদের অনেক শ্রদ্ধা সালাম জয় জোহার জানাই, আমার ছাত্র যৌবন যাদের ছাড়া আমাদের চলে না তাদের আমি অনেক অভিনন্দন জানাই, আমার আদিবাসী তপশিলী ওবিসি থেকে শুরু করে সংখ্যালঘু সকলকে আমার প্রণাম সালাম জানাই। ভালোভাবে আস্তে আস্তে সাবধানে বাড়ি ফিরে যাবেন, ঝড় জলের দিন সাবধানে থাকবেন এবং ঝড় জলের সময় কোথাও বেরোবেন না, একটু নিজেদের ভালো রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকব, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা জিতব। মনে রাখবেন এই লড়াইয়ের নামই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মাথা নত করে না, তৃণমূল কংগ্রেস মাথা উঁচু করে এগিয়ে চলে, তৃণমূল কংগ্রেস রয়্যাল বেঙ্গল টাইগারের মতো লক্ষ্য করে। তাই বলি জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় জোহার। আমার সাথে বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাঁকুড়া, জয় বাঁকুড়া, জয় বাঁকুড়া, জয় জোহার, জয় জোহার, জয় জোহার। তপশিলি বন্ধু, জয় তপশিলি বন্ধু, জয় তপশিলি বন্ধু, জয় সংখ্যালঘু বন্ধু, জয় সংখ্যালঘু বন্ধু, ছাত্র যুব জিন্দাবাদ, ছাত্র যুব জিন্দাবাদ, ছাত্র যুব জিন্দাবাদ, মা বোনেরা জিন্দাবাদ, কৃষক বন্ধু জিন্দাবাদ, শ্রমিক বন্ধু জিন্দাবাদ, এই থামসামাদল জিন্দাবাদ, থামসামাদল জিন্দাবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস, মা মাটি মানুষ, জয় হবে, খেলা হবে, খেলা হবে, আবার হবে, খেলা হবে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে। বিজেপি দেশ থেকে বিদায় নাও, 100 দিনের টাকা পাচ্ছে না কেন, তুই বিজেপি জব দাও, 100 দিনের টাকা গেল কোথায়, বিজেপি জব দাও, বিজেপি দালাল সিপিএম কংগ্রেস দূর হটো, বিজেপি দালাল সিপিএম কংগ্রেস দূর হটো। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি ইন্দ্রনীলকে বলবো জাতীয় সঙ্গীত গাইতে। জ্যোৎস্না মান্ডি, ইন্দ্রনীল তোমরা এগিয়ে যাও। আপনারা সবাই উঠে দাঁড়ান, দয়া করে, জাতীয় সঙ্গীত হবে আমাদের পার্টির যে কোনো প্রোগ্রামে, আমরা বড় প্রোগ্রামে আমরা জাতীয় সঙ্গীত করি।